নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে এডুকেশন বিষয়ে প্রায় যে কটি অধ্যায়কে নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রত্যেকটি অধ্যায়ের একদম ছোটো কোশ্চিন তোমাদের সামনে তুলে ধরবো। এই ছোটো কোশ্চিনগুলো তোমরা যদি ভালোভাবে প্রস্তুত করে রাখো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যথেষ্ট উপকৃত হবে এবং ভালো ফল লাভ করতে পারবে। এখানে কিন্তু আমি অধ্যায়ভিত্তিকভাবে এই অধ্যায়ের প্রশ্ন সেভাবে তুলে ধরি, এখানে কিন্তু আমি ডাইরেক্টলি সমস্ত প্রশ্নকে কিন্তু মিশিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। এবং বেশ কিছু শিক্ষায় যে রাশিবিজ্ঞান যে পার্টটি আছে এখানে কিন্তু বেশ কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করতে হয়, সেটা কিন্তু আমি একদম কিছু কিছু তোমাদের এক্সাম্পলের জন্য দিয়ে দিয়েছি। তো সেই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর। আর বাদবাকি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর ভিতরে যেগুলো স্টার মার্ক করা আছে এবং যে প্রশ্নগুলোতে আমি জোর দেব সেই প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের ভালোভাবে প্রস্তুত করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি শুরু করে দিব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কী কী বিষয়ে নোটস সাজেশন চাই সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তোমাদের সাহায্য করার চেষ্টা করব, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা এডুকেশনের এমসিকিউ এর অল চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের নিউ সিলেবাস অনুযায়ী এসেছে সেই অনুযায়ী আমরা কিন্তু ছোট প্রশ্নগুলোকে তুলে ধরছি। এখানে কিন্তু কোনো অধ্যায়ভিত্তিকভাবে তুলে ধরা হচ্ছে না, আমি ডাইরেক্টলি চ্যাপ্টার ওয়াইজ না তুলে ধরে একদম প্রতিটা অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো তুলে ধরতে চলেছি। তো দেখে নাও, প্রথম প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর শিখনের প্রথম স্তর কি? জ্ঞানার্জন। দ্বিতীয় প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ এবং মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হচ্ছে আগ্রহ। তিন নম্বর, মানসিক ক্ষমতা দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হচ্ছে থার্স্টন, আর বহু উপাদান তত্ত্বের প্রবর্তককে এটাও কিন্তু থার্স্টন। চার নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কে? কোহলার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কী বলা হয়? এস টাইপ অনুবর্তন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে প্যাভলভ। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। আর এখানে রাশিবিজ্ঞানের ট্যালি চিহ্ন কী আছে, কী সাইন হবে, সাইনগুলো এখানে বলে দিয়েছি আমি, এখানে সাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা সাইন ভিত্তিক তোমরা কিন্তু পড়ে নেবে। আর এখানে তোমরা দেখো, এখানে যে কয়েকটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোর মিন কত? 16। কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি কী? এটা মিডিয়ান। এখানে দেখো কিছু সাইন দেওয়া মানে নাম্বার দেওয়া আছে, এই স্কোরগুলির মোট কী, বৈশিষ্ট্য কী? 8। হ্যাঁ, এই স্কোরগুলোকে দেখবো। হ্যাঁ, এখানে জাস্ট এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। এখানে আমি জাস্ট কয়েকটা তোমাদের ছোটো কোশ্চিন মনে রাখার জন্য দিয়ে দিয়েছি। তারপর দেখো, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুদালিয়ার কমিশনের অপর যে নামে পরিচিত তা হলো কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। আর এখানে কি বলা হয়েছে? বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের শিক্ষা মানে শিক্ষক ছিলেন কে? ডক্টর এন কে সিদ্ধান্ত। এটা সালও দেওয়া আছে কিন্তু 1948। হ্যাঁ, আর 1948 সালে কী হয়েছিল? ভারতীয় সংবিধানের খসড়া রচিত হয়েছিল, মাথায় রাখবে এটা। তারপর দেখো, ভারতের সংবিধানের 16 নং ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে। ওকে, অপারেশন ব্ল্যাকবোর্ড কী? অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে একটি কর্মসূচি। এই অপারেশন ব্ল্যাকবোর্ডে যে শিক্ষা কমিশন বলা হয়েছে তা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। অর্থাৎ অপারেশন ব্ল্যাকবোর্ড কিসে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986 বলা হয়েছে। আর প্রাথমিক স্তরে শিক্ষার কর্মসূচি প্রকল্প, এখানে এটা হচ্ছে প্রাথমিক স্তর এবং উন্নয়ন প্রকল্পের উপরে তোমার যাচ্ছে। তারপর পরবর্তী প্রশ্ন এটা রয়েছে, রামমূর্তি কমিটি গঠিত হয় কত সালে? 1990 সালে। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1964 সালে। স্বশাসিত মহাবিদ্যালয় মানে অটোনোমাস কলেজ, এটা স্বীকৃতির কথা কোথায় জানানো হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। মেন্টাল ম্যাপ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে, এটা খুব ইম্পর্টেন্ট। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2002 সালে। ডেলার্স কমিশন শিক্ষার চারটি স্তম্ভের কথা বলেছে, সকলের সাথে মানে সকলের মানে যেটা সঙ্গে মানে এখানটা ভালো করতে হবে। ডেলার্স কমিশনের শিক্ষার চারটি স্তম্ভের কথা বলা হয়েছে, আর এখানে সকলকে সাহায্য করা শিক্ষা এই জিনিসটা কিন্তু ডেলার্স কমিশনের অন্তর্ভুক্ত নয়। এটা মাথায় রাখবে যে ডেলার্স কমিশনের অন্তর্ভুক্ত নয় কোন শিক্ষা? সকলকে সাহায্য করার জন্য শিক্ষা। হ্যাঁ, আর কম্পিউটারের স্থায়ী স্থিতিকেন্দ্র কি? রোম। পরবর্তী প্রশ্ন, ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো কি? লার্নিং দ্য ট্রেজার উইথ ইন, 1996। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, শিক্ষার অন্তর্নিহিত সম্পদ কি? অর্থ। আর কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কি? র্যাম। এটাও ইম্পর্টেন্ট, রোম আর র্যামটা কিন্তু ভালো করে দেখে নেবে। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? 1988 সালে। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? 13ই মার্চ। মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত? 5 বছর। সপ্তমের কথা মুদালিয়ার কমিশনে উল্লেখ করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সপ্তমের কথা কত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশনে। ভারতীয় সংবিধানের 45 নং ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে।
45 নং ধারায়। আর এখানে আমাদের একটু স্কোর দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবে। আয়ত লেখ মানে হিস্টোগ্রাম আকাশ সময় পরি সংখ্যা হলো এই দেখো পরি সংখ্যা। স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর টাইপ কোনটা? অপারেন্ট অনুবর্তন বলা হয়। গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। তারপর দেখো ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হচ্ছেন ক্যাটেল। কম্পিউটারের সহযোগী শিকার হলো সিএএল। হ্যাঁ, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে বুদ্ধিত্ব পরিমাপ করা হয়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 1952 সালে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করা হয় কি করে কে? এনসিইআরটি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে। বিদেশি শিক্ষাবিদ ডক্টর জে এফ জব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। ভারতীয় শিক্ষা কমিশনের শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করেন। পরিসংখ্যান, এই দেখো গামা চিহ্নটি দ্বারা যোগফলকে বোঝানো হয়। পরিসংখ্যা বহুভুজ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ নয়। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্ব প্রবক্তাকে স্পিয়ারম্যান। গ্যাগনের শিখনের শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের শিখন। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহার হয় দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। শিখন পদ্ধতি কি? বেইল পদ্ধতি এটা। হ্যাঁ, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে, মানে ভারতীয় কোঠারি কমিশন কিন্তু ভারতীয় শিক্ষা কমিশনে বলা যেতে পারে। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কি? 1964 থেকে 1966। মুদালিয়ার কমিশন সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো 3 বছর। রাধাকৃষ্ণন কমিশন ভারতীয় সদস্য ছিলেন 7 জন। এটি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল রাধাকৃষ্ণন কমিশন। ওকে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠার কথা বলেছিল কিন্তু রাধাকৃষ্ণ কমিশন। তারপর আমার স্কোরের কথা বলা হয়েছে, স্কোরটা দেখে নিবে। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স মানে বইটি রচয়িতা হলেন কে? থার্স্টন। গ্যাগনের মতো শিখনের শেষ স্তরটি হলো কি? সমস্যা সমাধানের শিখন। আর প্রথম স্তরটা কি? সংকেতমূলক শিখন। গ্যাগনের মতো কিন্তু প্রিন্টার হলো কম্পিউটারের আউটপুট যন্ত্র। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় শিক্ষানীতি মানে এনপিই শিক্ষা কাঠামোটি 10+2+3, অর্থাৎ এনপিই যেটাকে বলা হচ্ছে, মানে তার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। কিন্ডার গার্ডেন হলো একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন কে? রাজ্যের শিক্ষা অধিকারী। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ভারতীয় সংবিধানের 15 মানে 15-1 নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো গেস্টাল তত্ত্ব। তত্ত্ব হবে না। সি বুদ্ধি সংখ্যা দিয়েছেন কে? মনোবিদ ভার্মান। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে থার্স্টন। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এই কথাটি বলেছেন কে? ম্যাকডুগাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণমূলক মানে তত্ত্ব সম্ভব নয় বুদ্ধির দ্বারা। আবার এখানে একটু স্কোর দেওয়া হয়েছে, তারপরে আমার রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120-130 বছরে তাহলে নিম্ন স্কোর হবে 90। এটা মানে রাশিবিজ্ঞানের প্রশ্নটা। এখানে রাশিবিজ্ঞানের কথা শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমা নাকি? নিম্ন উচ্চ সীমা কত? 39.5 থেকে 45.5। আবার এখানে রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যান চিহ্ন দেওয়া হয়েছে। আর বুদ্ধি হলো শেখার ক্ষমতা কি? একথা বলেছেন কে? প্লেটো। পরবর্তী হোক, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার 4টি স্তরের কথা বলেছেন। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি 1986। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? প্রেসিডিং স্কুল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের 28 নং ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা সম্ভব হবে না, প্রদান করা যাবে না। তারপরে নিম্ন বুনিয়াদী স্কুল প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় 1978 সালে। বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় কি? মূক ও বধিরদের জন্য। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরের সময়কাল হলো 3 বছর। 2000 সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন বিষয় হলো সকলের জন্য শিক্ষা। শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো কি? প্রোগ্রাম শিখন। 2009 সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়। কত সালে? 2009 সালে। জ্যাক ডেলাস কমিশন স্থাপিত হয় 1993 মানে 1993 সালে। মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে? জোয়ান পাবলো বনে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হয় 8ই সেপ্টেম্বর। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 সালে। জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়েছিল কবে? 1992 সালে। এখানে কি শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ছিলেন জনার্দন রেড্ডি। ওকে, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের 42তম মানে সংশোধনীতে। প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন কে? থনড্রাইভ। যে উপাদান প্রয়োজন হয় সব কাজে, মানে গণনার কাজে কিন্তু হয়, এটা খুব ইম্পর্টেন্ট। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম চিহ্ন বলতে বোঝায় স্থিতি। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলকে? তীব্রতা। এখানে আমার কিছু স্কোর দেওয়া হয়েছে। আর শিক্ষণের শেষ স্তরটি হলো প্রত্যাবিজ্ঞা। এই যে 97টা প্রশ্ন দেখালাম, এই 97টা প্রশ্ন কিন্তু মূল ইম্পর্টেন্ট তোমাদের 2021 এডুকেশন পরীক্ষার জন্য। এবার আমি কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এবার দেখো কিছু এক্সট্রা প্রশ্ন হলো, শব্দ তীব্রতা পরিমাপের একক কি? ডিবি। আগ্রহ হলো বিশেষ এক ধরনের মানসিক সংগঠন, এটাকে একথাকে বলছেন লভেল। প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের অপর নাম হলো কি? বন থিওরি। আয়তনের চিত্র হলো একটি তথ্য পরিবেশন লেখচিত্র। সপ্তম তপশিলে শিক্ষা সম্পর্কে 3টি তালিকা রয়েছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে
2500 জন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কলেজের জন্য শিক্ষা সময়কাল সুপারিশ করা 3 বছর হ্যাঁ মনোবিদ গিলফোর্ডের মতে সাধারণ মানসিক ক্ষমতার মধ্যে উপাদান আছে কি 150টি এখানে এবিই সম্পূর্ণ নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন 1948 সালে 1948 সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য যে কমিটি গঠনের সুপারিশ করা হয় সেটা হলো সিএবিই এখানে সিআরসি সম্পূর্ণ নাম হলো কি সিআরসি সম্পূর্ণ নাম কি এটা হচ্ছে কমিউনিটিভ রেকর্ড কার্ড আর আইসিটির সম্পূর্ণ নাম কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন থিওরি ভাষা পরীক্ষাগার প্রথম আমেরিকায় দেখা যায় হ্যাঁ ফ্রিকোয়েন্সি বন্টনে সর্বোচ্চ স্কোর 3 সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে বলা হয় কি প্রসার বা রেঞ্জ পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সমস্যা সমাধানের উপায় আবিষ্কারের তন্ত্রদৃষ্টি মানে একাধানকে কোহলার এটা কিন্তু আগেও দিয়েছি ফাস্টনের মধ্যে প্রাথমিক উপাদান হলো 7টি পরিণমন এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজেল বক্স ব্যবহার করেছেন থনরাই এখানে আরও কিছু অঙ্কের মানে গড় দেওয়া হয়েছে সেটা দেখে নিবে গাণিতিক অর্থ পরিমাপের ফল হিসাবে যে স্কোর পাওয়া যায় সেগুলি হলো তথ্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা হলো 747টি কোঠারি কমিশনের 10+2+3+2 শিক্ষা কাঠামো করার সুপারিশ করা হয়েছে মেন্টালিটি অফ অ্যাপস বইটি প্রকাশিত হয় 1925 সালে শ্রেণী 30-39 বা 35 এর শ্রেণীসীমানা কত 29.5-39.5 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে রুরাল ইউনিভার্সিটির পরিকল্পনা কমিশনে ডেনমার্কের জনতা কলেজের প্রতিষ্ঠান আদর্শ কাজ করেছিল তা কথা ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন হার ক্লাসরুম কথাটি বলা হয়েছে কোঠারি কমিশনে বিদ্যালয় গুচ্ছে সুপারিশ করেছেন কোঠারি কমিশন বিদ্যালয় গুচ্ছেটা হ্যাঁ দৈহিক বিকাশে বধিরতাকরণকে বধিরতার কারণে ব্যাহত হয় না একত্রে বসবাসী শিক্ষা কি সামাজিক শিক্ষা শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে শিক্ষা প্রযুক্তি ব্যবহার করে খুব আকর্ষণীয়ভাবে পাঠদান করেন বক্তব্যটি শিক্ষাতন্ত্রের প্রসেসিং অংশে অন্তর্ভুক্ত হবে ক্যাটেলের মতে দুটি বুদ্ধি হলো তরল ও ক্লাসিত বুদ্ধি স্কিনারের অনুবর্তন হলো প্রতিক্রিয়া নির্ভর বা স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্বের বহত্তককে স্কিনার এটা কিন্তু আগে বলেছি সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনে যে তিনটি শব্দ যুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে কি সোশ্যালিস্ট ইন্টারগ্রিটি এবং সেকুলার জাতীয় শিক্ষানীতি 1986-তে পেস্টেরিং স্কুলের ব্যবস্থা করে তোলার প্রস্তাব দেওয়া হয় বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গুণগত পার্থক্য কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হল মিডিয়ান পুনরাবৃত্তি প্রাচীন অনুবর্তন কৌশলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কম্পিউটারকে যখন শিক্ষা পরিচালনার কাজে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কি সিএআই ভারতীয় সংবিধানের 15 মানে 1 নং ধারা নারীদের শিক্ষা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সর্বাত্মক পরিচয়পত্র সম্পর্কে সুপারিশ করেন মুদালিয়ার কমিশন শিক্ষা বিপ্লব শব্দ গুচ্ছটি ব্যবহার করেছিল কোঠারি কমিশন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন আবুল কালাম আজাদ পৃথিবীর প্রাচীনতম যন্ত্রগণকটি হচ্ছে কি স্টোনহেঞ্জ ভারতের সংবিধানের 24 নং ধারায় মানে 28 নং ধারায় অনুযায়ী সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না ভারতীয় শিক্ষা কমিশনের বিদ্যালয় শিক্ষার 4টি স্তরের কথা বলা হয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কমিশনের এনএইপি কার্যকারী হয় 1978 খ্রিস্টাব্দে লার্নিং টু বি প্রতিবেদনটি হলো ইউনেস্কোর প্রতিবেদন মুদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন কে অনাথনাথ বসু ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠা হয় 1956 খ্রিস্টাব্দে টাইম কার্ড লেখচিত্র ব্যবহার করা হয়েছে প্রচেষ্টা ভুলে শিখন কৌশলে 3x মিডিয়াম এবং 2x মিডিয়াম হচ্ছে কি মোট এটা জায়গা দেখে নেবে হ্যাঁ তন্ত্ররূপে বিবেচিত শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়ায় আউটপুট হলো শিক্ষার্থীর উন্নত মানে পারদর্শিতা উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রতিষ্ঠাতা হলেন পলিটেকনিক অ্যানিমাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন কে থনরাই সামান্যীকরণ ও পৃথকীকরণ দেখা যায় অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বে ইলেকট্রিক থিওরি নামে পরিচিত স্পিয়ার মানে দ্বি উপাদান তত্ত্ব রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে 2010 সালে মানে 1 এপ্রিল কম্পিউটার একটি সঞ্চারক অংশ হলো ফ্লপিডিক্স পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী মৌলিক বিশ্ববিদ্যালয় সংবিধানের মৌলিক প্রস্তাবনাতে 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধনে কোন তিনটি বিষয় যুক্ত করা হয়েছে সোশ্যালিস্ট ইন্টেলিজেন্স এগুলো এটা কিন্তু আগেও বলেছি শিক্ষণ হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া এই কথা বলেছেন কে ক্রো এবং ক্রো স্মৃতির প্রথম স্তরটি হলো কি শিখন বুদ্ধাঙ্ক কথাটি প্রথম প্রবর্তন করেন কে লুইস ট্রান প্রোগ্রামের শিখন হলো স্কিনার প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ তো এই কটি প্রশ্ন হচ্ছে তোমরা এক্সট্রা করে দেখে যাবে এবং পরবর্তীতে যদি আমি কোনো ছোট প্রশ্ন দিই তাহলে কিন্তু সেটা তোমাদের সামনে আমি আমার পরবর্তীতে তুলে ধরবো আপাতত এ কটি প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করতে পারো তাহলে কিন্তু তোমরা ছোটো কোশ্চেনের এমসিকিউ পার্টে এবং বেশ কিছু ক্ষেত্রে এসিকিউ পার্টে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে তো এ কটি প্রশ্নকে তোমরা ভালোভাবে খাতার ভিতরে ঢুকে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও যথেষ্ট উপকৃত হবে তো আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ